দেশের ইতিহাসে পাবলিক সেক্টরের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে $12.6 বিলিয়ন, যার 90% ঋণ হিসেবে দেবে রাশিয়া। দীর্ঘদিন ধরে জরিপ পরিচালনা আর দুদেশের মধ্যে বোঝাপড়ার কাজটি চললেও শুক্রবার হয়ে গেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের চূড়ান্ত চুক্তি। রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাশিয়ার অ্যাটম স্ট্র এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের রাশিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতিতে দুদেশের কর্মকর্তারা চুক্তিটি স্বাক্ষর করেন। এই চুক্তির মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এই চুক্তির পর বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী 31টি দেশের তালিকায় প্রবেশ করল। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করেন দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাইনিং অফ দি কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ইজ দি ফাইনাল ল্যান্ডমার্ক বিফোর উই স্টার্ট গোয়িং অ্যাহেড উইথ দি ইমপ্লিমেন্টেশন। উই আর এন্টারিং এ নিউ এরা, ইটস নট অনলি পাওয়ার প্ল্যান্টস বিং বিল্ট, ইট ইজ এ নিউ এরা অফ টেকনোলজি। Что бангладешский народ выбрал технологию Российской Федерации, технологию Росатома. Your desire to see Bangladesh as the nuclear power generating country will be fulfilled according to our initial schedule. প্রকল্পের পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আবার জ্বালানি বর্জ্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজটিও করবে তারাই। তাই পারমাণবিক ঝুঁকির বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। The provision of fuel would be made by Russia for the entire duration of the project, which is about 60 years. Burnt fuel would be taken out of the country, wherever they want to take, most likely they would take it to Russia. এই প্রকল্পের মাধ্যমে দুটি ইউনিটে 2024 সাল থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। মানুষকে কম দামে বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে এটিকে বড় সুযোগ বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। গরিব দেশে এভাবে টাকাটা জোগাড় করতে পারে না, যার জন্য করতে পারে না। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।